ফজলুল করিম সাহেব গম্ভীর মুখে বললেন, মাঝে মাঝে সব ধরনের ক্যালামিটির প্রয়োজন আছে, বন্যার খুব দরকার ছিল। এই বলেই তিনি পানের পিক ফেলে কড়া করে তাকালেন ইয়াজউদ্দিনের দিকে। ইয়াজউদ্দিন ভয়ে কুঁচকে গেল। পানে কি জর্দা দেওয়া ছিল ইয়াজউদ্দিন? ইয়াজউদ্দিন হ্যাঁ না কিছুই বলল না। ফজলুল করিম সাহেব দ্বিতীয়বার পানের পিক ফেলে বললেন, তোমরা কোনো কাজ ঠিকমতো করতে পারো না। আমি কি জর্দা খাই? আরেকটা পান নিয়ে আসি স্যার। তিনি জবাব দিলেন না। তার মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, এই সঙ্গে ক্ষীণ সন্দেহ হচ্ছে যে ইয়াজউদ্দিন নামের বোকা বোকা ধরনের এই লোকটা ইচ্ছে করে তাকে জর্দা ভর্তি পান দিয়েছে। এরা কেউ তাকে সহ্য করতে পারে না, পদে পদে চেষ্টা করে ঝামেলায় ফেলতে। ইয়াজউদ্দিনের উচিত ছিল ছুটে গিয়ে পান নিয়ে আসা, সে তা না করে সে কেবল তাকে জিজ্ঞেস করছে, আরেকটা পান নিয়ে আসি স্যার। হারামজাদা! হারামজাদা আর কাকে বলে? তিনি বিরক্ত মুখে বললেন, রিলিফের মালপত্র সব উঠছে? রোগা লম্বা মতো এক ছোকরা বলল, ইয়েস স্যার। ছোকরার চোখে সানগ্লাস, সানগ্লাস চোখে দিয়ে একজন মন্ত্রীর সঙ্গে কথা বলা চূড়ান্ত অভদ্রতা। এটা কি এই ছোকরা জানে? অবশ্যই পুরোপুরি মন্ত্রী তিনি নন, প্রতিমন্ত্রী, মন্ত্রীদের দলের হরিজন। তিনি যখন কোথাও যান তার সঙ্গে টিভি ক্যামেরা থাকে না, বক্তৃতা দিলে খবর কাগজে সবসময় সেটা ছাপাও হয় না। কাজেই এই ছোকরা যে সানগ্লাস পরে তার সঙ্গে কথা বলবে এটা অবাক হবার কিছু নেই। তবু তিনি বললেন, আপনার চোখে সানগ্লাস কেন? চোখ উঠেছে স্যার। ছোকরা সানগ্লাস খুলে ফেলল, তিনি আঁতকে উঠলেন, ভয়াবহ অবস্থা। তার ধারণা ছিল চোখ ওঠার রোগ দেশ থেকে বিদায় নিয়েছে, এখন দেখা যাচ্ছে পুরোপুরি বিদায় হয়নি, এই ছোকরার কাছ থেকে হয়তো তার হবে। এখনই কেমন যেন চোখ করকর করছে। তিনি বিরক্ত মুখে বললেন, আমরা অপেক্ষা করছি কি জন্যে? সারেং এখনো আসে নাই। আসেনি কেন? বুঝতে পারছি না স্যার, 9টার সময় তার আসার কথা। তিনি ঘড়ি দেখলেন, 11:20 বাজে, তার 11টার সময় উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি কাটায় কাটায় 11টায় এসেছেন, অথচ তার পিএ এসেছে 11:10। প্রতিমন্ত্রী হবার এই যন্ত্রণা। ডেকে চেয়ার আছে স্যার, ডেকে বসে বিশ্রাম করুন, সারেংকে আনতে লোক গেছে। তিনি অপ্রসন্ন মুখে ডেকে রাখা গদিওয়ালা বেতের চেয়ারে বসলেন। সামনে আরও কিছু খালি চেয়ার আছে, কিন্তু তার সঙ্গের কেউই সেই সব চেয়ারে বসল না। তিনি দরাজ গলায় বললেন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন, কতক্ষণে লঞ্চ ছাড়বে কোনো ঠিক নাই। বাংলাদেশ হচ্ছে এমনই একটা দেশ যে সময় মতো কিছুই হয় না। বন্যাটা অবশ্যই স্যার সময় মতোই আসে। তিনি অপ্রসন্ন মুখে তাকালেন, কথাটা বলেছে সানগ্লাস পরা ছোকরাটা, কথার পিঠে কথা ভালোই বলছে, তিনি নিজে তা পারেন না। চমৎকার কিছু কথা তার মনে আসে ঠিকই, কিন্তু তার কথাবার্তা শেষ হবার অনেক পরে। তিনি চশমা পরা ছোকরার দিকে তাকিয়ে বললেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম স্যার জামিল, নিও ভিডিও লাইফে কাজ করি। আমি স্যার ত্রাণ কার্যের ভিডিও করব। ত্রাণ কার্যের ভিডিও করবেন মানে? ত্রাণ কার্যের ভিডিও করতে আপনাকে বলেছে কি? আমাকে স্যার একদিনের জন্য ভাড়া করা হয়েছে, আপনি নেমে যান। জি স্যার, আপনাকে নেমে যেতে বলেছি, ত্রাণ কার্যের ভিডিও করার কোনো প্রয়োজন নেই। স্যার হামিদ সাহেব বললেন। হামিদ সাহেব বললে তো হবে না, আমি কি বলেছি সেটা হচ্ছে কথা, যান নেমে যান। জামিল লঞ্চের ডেক থেকে নিচে নেমে গেল। ফজলুল করিম সাহেব থমথমে গলায় বললেন, জনগণকে সাহায্য করার জন্য যাচ্ছি, এটা কোনো বিয়ে বাড়ির দৃশ্য না যে ভিডিও করতে হবে, কি বলেন আপনারা? একজন বলল, স্যার ঠিকই বলছেন, খাজনা সে বাজনা বেশি হয়ে যাচ্ছে, সাহায্য যা দেওয়া হচ্ছে তার সে ছবি তোলা হচ্ছে বেশি, টিভি খুললেই দেখা যায়। তিনি তাকে কথা শেষ করতে দিলেন না, কড়া গলায় বললেন, লঞ্চের সারেংয়ের খোঁজ পাওয়া গেল কিনা খোঁজ করুন তো, আমরা রওনা হব কখন আর ফিরবই বা কখন? এত মিসম্যানেজমেন্ট কেন? দুপুর 12টা পর্যন্ত লঞ্চের সারেংয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। তার বাসা কল্যাণপুরে, পুরো বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় তার পরিবার পরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা খবর পাওয়া গেল। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না। এত মিসম্যানেজমেন্ট, কেউ কোনো দায়িত্ব পালন করছে না। লঞ্চ 1:10 ছাড়ল, অন্য একজন সারেং জোগাড় করা হয়েছে। ফজলুল করিম সাহেব বললেন, নিজের ইন্টেরিয়রের দিকে যেতে হবে, এমন জায়গা যেখানে এখনো সাহায্য পৌঁছেনি, তারা হবেন প্রথম প্রাণদল। প্রথম দিকে এরকম হচ্ছে, 3-4 করে সাহায্য পাচ্ছে, আবার কেউ কেউ এখন পর্যন্ত কিছু পায়নি। তবে অবস্থাটা সাময়িক, কিছুদিনের মধ্যে খুব প্ল্যান্ড ওয়েতে ত্রাণ কার্য শুরু হবে, কি বলেন হামিদ সাহেব? তা তো ঠিকই স্যার, জার্মানরা যখন প্রথম রাশিয়া আক্রমণ করল তখন কিরকম কনফিউশন ছিল রাশিয়াতে,
টোটাল হচপচ। কে কি করবে, কার কি দায়িত্ব, কিছুই জানে না। এখানেও একই অবস্থা। ফজলুল করিম সাহেব কিছুই বললেন না। তার এই পিয়ের স্বভাব হচ্ছে বড় কথা বলা, বুঝিয়ে দেওয়া যে সে নিজে প্রচুর পড়াশোনা জানার লোক, সে ছাড়া বাকি সবাই মূর্খ। স্যার চা খাবেন? ফ্লাক্সে চা এনেছি। খান স্যার, ভালো লাগবে। না না, তার চায়ের পিয়াসা ছিল কিন্তু তিনি চা খেলেন না। ডেকের খোলা হাওয়ায় আরাম করে চা খেতে খেতে যাওয়ার চিন্তাটাই অস্বাভাবিক। তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এ তো দেখি সমুদ্র। সমুদ্র তো বটেই স্যার, বাতাস নেই, আরামে যাচ্ছি। বাতাস দিলে 6-7 ফুট ঢেউ হয়। সে কি, একটা ট্রাম লঞ্চ ডুবে গেল, আর ছোটোখাটো নৌকা তো কতই ডুবছে। বলেন কি, নতুন সারেং কেমন? লঞ্চ ডুবার ভয় নেই স্যার, স্টিল বডি লঞ্চ, নতুন ইঞ্জিন। আমরা যাচ্ছি কোথায় সেটা তো স্যার এখনো ঠিক হয়নি। কি বলছেন এসব, চোখ বন্ধ করে চলতে থাকবে নাকি? ব্যাপার অনেকটা তাই স্যার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই পানি, এখন কম্পাস ছাড়া গতি নাই। ডেস্টিনেশন তো লাগবে। অফকোর্স স্যার, আমি সারেংকে বলে দিয়েছি ঘণ্টাখানিক নদী ধরে সোজাসুজি যাবে, তারপর কোন একটা শুকনো জায়গা দেখলে, শুকনো জায়গা মানেই আশ্রয় শিবির। আগে দেখতে হবে ওরা সাহায্য পেয়েছে কিনা, তেলে মাথায় তেল দেওয়ার মানে হয় না। তা তো বটেই স্যার। ত্রাণ সামগ্রীর লিস্ট কার কাছে? আমার কাছে। কি কি নিয়ে যাচ্ছি আমরা? হামিদ সাহেব ফাইল খুলে লিস্ট বের করলেন। 52টা তাঁবু। তাঁবু? তাঁবু কি জন্যে? তাঁবু আপনি কি মনে করে আনলেন? এটা মরুভূমি নাকি? মরুভূমির দেশ থেকে আসার সাহায্য আমরা স্যার কি করব বলুন। তাঁবু ছাড়াও আরও জিনিস আছে, 1000 কৌটা কনসেন্ট্রেটেড টমেটো জুস। বলেন কি, কনসেন্ট্রেটেড টমেটো জুস দিয়ে আমরা কি করব? ইরাকের সাহায্য স্যার, গত বছরে বন্যার জন্য দিয়েছিল, গুদামে থেকে পচে গেছে বলে মনে হয়। কৌটা খুললেই ভক করে একটা গন্ধ আসে। আর কি আছে? 500 বোতল ডিস্টল ওয়াটার, 1-1টা বোতল 2 লিটারের। ডিস্টল ওয়াটার দিয়ে কি করবে? বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে মেডিকেল সাপ্লাই। বড়িকটন আছে 2 পেটি, এইসব সাহায্য নিয়ে উপস্থিত হলে তো আমার মনে হয় মার খেতে হবে। তা তো হবেই, বেশ কিছু ত্রাণ পার্টি মার খেয়ে ভূত হয়েছে, কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না স্যার, সত্যি কথা বলছি। একটা পার্টি খুব সম্ভবত শিক্ষক সমিতি, শিশু শিক্ষা বই খাতা পেন্সিল এইসব নিয়ে গিয়েছিল, তাদের এই অবস্থা হয়েছিল। ফজলুল করিম সাহেব খুবই গম্ভীর হয়ে গেলেন। আমির সাহেব বললেন, আমাদের এই ভয় নেই স্যার, রান্না করা খাবারও তো নিয়ে যাচ্ছি। কি খাবার? খাবার হচ্ছে খিচুড়ি, প্রায় 300 লোকের ব্যবস্থা, তারপর লুঙ্গি গামছা শাড়ি এসব আছে, ক্যাশ আছে। ক্যাশ কত টাকা? প্রায় 5000। প্রায়? প্রায় কি জন্যে, এক্সাক্ট ফিগার বলুন। 5000 ছিল, তার মধ্যে কিছু টাকা খরচ হয়ে গেল, ভিডিও ক্যামেরা, তারপর আপনার জন্য নতুন সারেং নিতে হলো, এই খরচা বাদ যাবে। ভিডিও ক্যামেরা আপনাকে কে নিতে বলল? এটা তো স্যার বলার অপেক্ষা রাখে না, একটা রেকর্ড থাকতে হবে না? ফজলুল করিম সাহেব আর কিছু বললেন না, ঝিম মেরে বসে রইলেন। চারদিকে পানি আর পানি, নদী দিয়ে নৌকা চলছে না সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে বোঝার কোনো উপায় নেই। আকাশ কেমন খোলাটে, অল্প অল্প বাতাস দিচ্ছে, তাতেই বড় বড় ঢেউ তৈরি হচ্ছে। লঞ্চের গায়ে বেশ শব্দ করে ঢেউ ভেঙে যাচ্ছে, এর চেয়ে বড় ঢেউ উঠতে শুরু করলে মুশকিল। 2 ঘন্টা চলার পর কোনো শুকনো জায়গা পাওয়া গেল না। লঞ্চের সারেং চোখ মুখ কুচকে জানালো, নদী বরাবর গেলে শুকনো জায়গা চোখে পড়বে না, আড়াআড়িভাবে যেতে হবে। তবে সে আড়াআড়ি যেতে চায় না, লঞ্চ আটকে যেতে পারে, আড়াআড়ি যেতে হলে নৌকা নিয়ে যাওয়া উচিত। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না, তিনি ভিড় করে বললেন, মিসম্যানেজমেন্ট, বিরাট মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো আগেই দেখা উচিত ছিল। আমির সাহেব হালকা গলায় বললেন, আগে তো স্যার বুঝতে পারিনি, আপনি কিছু মুখে দিন, সারাদিন কিছু খাননি, চা নোনতা বিস্কুট দিই, কলাও আছে স্যার দিতে বলি, আপনারা কিছু খেয়েছেন? 4টা তো প্রায় বাজে, খিচুড়ি নিয়ে বসেছিল সবাই, খেতে পারেনি, টক হয়ে গেছে। টক হয়ে গেছে মানে? সকাল 7টার সময় রান্না হয়েছে, এখন বাজে 4টা, গরমটা পড়েছে ভ্যাবসা, এই গরমে মানুষ টক হয়ে যায় আর খিচুড়ি, মাঝ নদী কিংবা মাঝ সমুদ্রে থেমে আছে। ফজলুল করিম সাহেব বিমর্ষ মুখে নোনতা বিস্কুট এবং চা খাচ্ছেন। এক ফাঁকে লক্ষ্য করলেন, ভিডিওর জামিল ছোকরা লঞ্চেই আছে, নেমে যায়নি, পানির ছবি তুলছে। হারামজাদাকে ঘাড়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারলে একটু ভালো লাগত, তা সম্ভব না,
নদীতে নৌকা লঞ্চ একেবারে চলছে না। দুপুরবেলার দিকে কিছু কিছু ছিল, এখন তাও নেই। হামিদ সাহেব শুকনো গলায় বললেন, কি করব স্যার, ফিরে চলে যাব? ফজলুল করিম সাহেব জবাব দিলেন না। হামিদ সাহেব থেমে থেমে বললেন, সন্ধ্যা পর্যন্ত নদীতে থাকা ঠিক হবে না স্যার, ডাকাতের উপদ্রব, খুবই ডাকাতি হচ্ছে, ফিরে যাওয়াই ভালো, দিনের অবস্থা খারাপ। ভাদ্র মাসে ঝড় বৃষ্টি হয়, আশ্বিন মাসে ঝড় হয় জানতাম, ভাদ্র মাসের কথাই প্রথম শুনলাম। আবহাওয়ার তো স্যার চেঞ্জ হয়ে গেছে, এখন তাহলে কি রওনা হব? ফজলুল করিম সাহেব চুপ করে রইলেন, বন্যার পানি দেখতে লাগলেন। হামিদ সাহেব বললেন, খিচুড়ি ফেলে দিতে বলেছি, টক খিচুড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে তো লাভ হবে না, যে খাবে তারই পেট খারাপ হবে, যা ইচ্ছে করুন, কানের কাছে বকবক করবেন না। 5,000 টাকা ক্যাশ আছে বলেছিলাম না, তাও ঠিক না, লঞ্চের তেলের খরচ দিতে হয়েছে, সারেং এবং তার 2 অ্যাসিস্ট্যান্টের বেতন, ভিডিও ছাড়া চা নোনতা বিস্কুট এবং কলার জন্য খরচ হলো 4,057.33, সঙ্গে এখন স্যার ক্যাশ আছে 87.53। আমার কানের কাছে দয়া করে ভ্যান ভ্যান করবেন না। লঞ্চ ফিরে চলল, পথে কলাগাছের ভেলায় ভাসমান একটা পরিবারকে পাওয়া গেল, 3 বাচ্চা, বাবা মা, একটি ছাগল এবং 4টা হাঁস। অনেক ডাকাটাকির পর তারা লঞ্চের পাশে এনে ভেলা ভিড়াল। 87.53 সবটাই তাদেরকে দেওয়া হলো, একটা শাড়ি, একটা লুঙ্গি এবং একটা গামছা দেওয়া হলো। ফজলুল করিম সাহেব দরাজ গলায় বললেন, একটা তাঁবু দিয়ে দিন। হামিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, তাঁবু দিয়ে এরা কি করবে, যা ইচ্ছে করুক, আপনাকে দিতে বলেছি দিন, তাঁবুর ভারে ভেলা ডুবে যাবে স্যার। ডুববে না, তারা তাঁবু নিতে রাজি হলো না, তার বদলে ভেলা থেকে লঞ্চে উঠে 11-12 বছরের একটা মেয়ে আছে সঙ্গে, সে সারাদিনের ধকলের কারণেই বোধ হয় লঞ্চে উঠে হরহর করে বমি করল। ফজলুল করিম সাহেব আঁতকে উঠে বললেন, কলেরা নাকি, কি সর্বনাশ, তার মেজাজ খুবই খারাপ হয়ে গেল। তিনি বাকিটা সময় কেবিনের দরজা আটকে রেখে বসে রইলেন, তার গায়ের তাপমাত্রা বেড়ে গেল। পরদিন খবরের কাগজে ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্যের একটা বিবরণ ছাপা হয়। অত্যন্ত প্রতিকূল অবস্থায় জনশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জনাব ফজলুল করিম একটি ত্রাণ দল পরিচালনা করে বন্যা মোকাবেলায় বর্তমান সরকারের অঙ্গীকারকেই স্পষ্ট করে তোলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো 24 ঘন্টা অমানসিক পরিশ্রম করে তিনি নিজে অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জনশক্তি মন্ত্রী জনাব এখলাস উদ্দিন হাসপাতালে তাকে মাল্য ভূষিত করে বললেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফজলুল করিম সাহেবের মতো মানুষ দরকার, পরের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করতে পিছপান। এই প্রসঙ্গে তিনি রবি ঠাকুরের একটা কবিতার চরণ আবেগজড়িত কণ্ঠে আবৃত করলেন, কেবা আগে প্রাণ করিবে দান, তার লাগি কারাগারি। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।